বন্ধুবান গতকাল আমি গড় নির্ণয় কয়েকটা প্রসেস আপনাদের শিখিয়ে দিয়েছিলাম তো আজ সেই গড়ের বিষয়ে কয়েকটা ইম্পর্টেন্ট অঙ্ক আপনাদের সামনে নিয়ে এসেছি দেখুন প্রথমে একটা দেয়া আছে অঙ্ক এক্স এক্স প্লাস ওয়ান এক্স প্লাস টু এক্স প্লাস থ্রি এক্স প্লাস ফোর সংখ্যাগুলি গড় এইট হইলে এক্সের মান কত তো দেখুন গড়ের যে প্রচলিত নিয়ম আছে সেই নিয়ম অনে যদি আমরা অঙ্কটা করতে যাই তাহলে কী করতে হবে প্রত্যেকটা সংখ্যাকে যুগ করে যতটা সংখ্যা আছে সেটা দিয়ে ভাগ করতে হবে ভাগ করে গড়ের মানটা বসিয়ে সমাধানে প্রস্তুতি গেলে আমরা এক্সের মান বার করতে পারব তাহলে এতটা সময় আমাদের হাতে নেই আমাদের সেকেন্ডটা অঙ্কটা হতে হবে তো সুতরাং দেখুন একটা কথা মনে রাখবেন এখানে গড় নির্ণয় করে নেবেন আপনার সংখ্যা কতটা আছে পাঁচটা এক দুই তিন চার পাঁচ পাঁচটা সংখ্যা আছে তাহলে তার মিডিল কোনটা আছে এক দুই এদিকে দুইটা এদিকে দুইটা তাহলে সেই টেকনিকটা মনে রাখবেন সংখ্যা যতটা থাকবে তার মিডিলটাকে আপনি গড় ধরে নেবেন যতটা সংখ্যা থাকবে তার মিডিলটাকে আপনি গড় ধরে নেবেন সাপোজ এখানে আছে সাতটা এদিকে তিনটা এদিকে তিনটা তার মিডিলে আছে একটা সংখ্যা আমরা গড় ধরে নেব আর যদি এখানে থাকতো আটটা তাহলে কি করবেন এদিকে তিনটা এদিকে তিনটা বাদ দিলে তার মধ্যবর্তী যে দুইটা পাবো তার দুইটার মধ্যবর্তী যে অংশটা আছে সেটা হচ্ছে তার গড় সেটা বুঝে রাখবেন তো দেখুন এখানে এক্স প্লাস টু হয়েছে এখানে গড় সুতরাং আমরা একেবারে মুখে মুখে অঙ্কটা করে নিতে পারবো দেখুন এক্স টু গড় আর গড় দেওয়া আছে প্রশ্নতে দেওয়া আছে এইট তাহলে এক্স প্লাস টু ইকাল টু এইট আমরা গড় পেয়ে নিয়েছি এক্স প্লাস টু তার প্রশ্নতে দেওয়া আছে এইট হচ্ছে তার গড় সুতরাং এক্স প্লাস টু ইকোয়াল টু এইট এক্স ইকুয়াল টু এইট প্লাস টু সাইড চেঞ্জ করে গেলে মাইনাস টু হবে আট থেকে দুই গেলে ছয় পেয়ে গেছি আমরা এক্সের মা এক্সের ভ্যালু হচ্ছে সিক্স বুঝতে পারছেন দেখুন অপশন নাম্বার বি এক্সের ভ্যালু সিক্স তাহলে একটু আপার লেভেলে চিন্তা করবেন মুখে মুখে হয়ে যাবে এটা ধরে নেবেন গড় আর এখানে হচ্ছে আট আট থেকে দুই বিয়োগ করবেন আট থেকে দুই গেলে ছয় আমরা পেয়ে যাব যাবো এক্সের মান দেখছেন সেকেন্ড এক সেকেন্ড বলেছিলাম এক সেকেন্ড এই আনসারটা হয়ে গেছে বুঝতে পারছেন সেই টেকনিকটা মনে রাখবেন তো বন্ধুবান দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে দেখুন পরপর পাঁচটি বিজুর সংখ্যার গড় ফিফটি ওয়ান তাহলে বড় সংখ্যাটি কত পরপর পাঁচটি বিজুর সংখ্যার গড় ফিফটি ওয়ান তাহলে দেখুন বন্ধুগণ আমি বলেছিলাম আগের অঙ্কটিতে এক নম্বর অঙ্কটিতে বলেছিলাম যে মিডিলে যে সংখ্যাটা থাকবে মধ্যে যে সংখ্যাটা থাকবে তাকে গড় ধরে নেবেন তাহলে গড় হচ্ছে ফিফটি ওয়ান প্রচলিত নিয়মের কোনো প্রয়োজন নেই আমাদের টেকনিক নিয়মটা অ্যাপ্লাই করুন ফিফটি ওয়ানটা লিখে নেবেন ফিফটি ওয়ান পরপর পাঁচটি বিজুর সংখ্যা তাহলে ফিফটি ওয়ানের আগে আরও দুটো দিয়ে দেন ফিফটি ওয়ানের আগে দেখুন কত হবে ফোরটি নাইন সেভেন বিজুর সংখ্যা বলেছে তো তাই ফোর্টি সেভেন ফোর্টি নাইন ফিফটি ওয়ান হয়েছে তারপর ফিফটি এ পড়ে পড়ে আরও দিন ফিফটি থ্রি ফিফটি ফাইভ পাঁচটা হয়ে গেছে এক দুই তিন চার পাঁচ তখন ফিফটি ওয়ানটা মিডিলে আমরা রেখে দিয়েছি তাহলে বলেছে পরপর পাঁচটি বিজুর সংখ্যার গড় ফিফটি ওয়ান কীভাবে লিখেছি বুঝতে পারছেন তাহলে বড় সংখ্যাটি কত এবার দেখুন বড় সংখ্যাটা কত হয়েছে ফিফটি ফাইভ বড়ো সংখ্যাটা ফিফটি ফাইভ বুঝতে পারছেন সেটা খেয়াল রাখবেন আমাদের খাতার প্রয়োজন নেই মাথাতেই আমরা অঙ্কটা করে নিতে পারবো যে সংখ্যার গড় বলবে সেটাকে মিডিলে ধরবেন তার সামনে যে অন্য সংখ্যাগুলো লিখবেন এবং পিছন অন্য সংখ্যাগুলো লিখবেন আবার কোনো সময় বলতে পারে সবচেয়ে ছোট সংখ্যাটা তাহলে ছোট সংখ্যাটা দেখুন ফোরটি সেভেন আবার যদি কোনো সময় বলতে পারে যে ছোট সংখ্যা এবং বড় সংখ্যার বিয়োগ ফল তাহলে ছোটো সংখ্যাটা আপনি ধরে নেন ফোরটি সেভেন বা বড় সংখ্যাটা ধরে নেন ফিফটি ফাইভ তাহলে ফিফটি ফাইভ থেকে ফোর্টি সেভেন বিয়োগ করলে যেতে হবে সেটাই আনসার কথা বুঝতে পারছেন আপনি খেয়াল রাখবেন গড়টাকে কোথায় কীভাবে বসাবেন সেটা আপনাকে জানতে হবে তারপর অঙ্কটি একদম সোজা হয়ে যাবে ঠিক আছে তো বন্ধুগণ তৃতীয় প্রশ্নটি দেখুন পরপর সাতটি জোর সংখ্যার গড় বিশ হইলে বড়টি এবং ছোটটির বিয়োগফল কত তাহলে দেখুন ষাটটি জোর সংখ্যার গড় গড় হচ্ছে বিশ সুতরাং বিশ আমাদের লিখতে হবে এদিকে মিডিলে রাখবেন তারপর এদিকে লিখুন ষাটটি জোর সংখ্যার গড় তাহলে বিশের আগে জোর সংখ্যা কী আছে আঠারো তার আগে আছে ষোলো তার আগে আছে চৌদ্দ ঠিক আছে তারপরে দেখুন বিশের পরে হচ্ছে বাইশ তারপর হচ্ছে চব্বিশ তারপর হচ্ছে ছাব্বিশ ঠিক আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা হয়ে গিয়েছে তাহলে গড় কত আছে বিষ দেখছেন মিডিলে আমরা সংখ্যাটা হচ্ছে গড় হুম তাহলে ষাটটি জোর সংখ্যার গড় বিশ হলে বড়োটি এবং ছোটটির বিয়োগফল ফল অটোমেটিকলি আপনি বলতে পারছেন এখন বড়োটি কত বড়োটি হচ্ছে ছাব্বিশ আর ছোটটি হচ্ছে চৌদ্দ এর মানে এই দুইটার বিয়োগফল ছাব্বিশ থেকে চোদ্দ বিয়োগ করবেন তাহলে ছাব্বিশ থেকে চোদ্দ আপনি বিয়োগ করে দেন ছ থেকে চার গেলে দুই দুই থেকে এক গেলে এক বারো হয়ে গেছে দেখুন পারছেন কথাটা মনে রাখবেন কিন্তু যে সংখ্যাটা বলবে জোর হোক বেজোর হোক তাহলে আপনি সামনে পিছনে জোর হলে জোর সংখ্যা গুলা বেজোর হলে বেজোর সংখ্যাগুলা লিখবেন অটোমেটিকলি আপনি আনসার পেয়ে যাবেন বড় সংখ্যা পেয়েছি ছোট সংখ্যা পেয়েছি বিয়োগ ফলো পারবো যোগ ফলো পারবো কথা বুঝতে পারছেন বন্ধুকোন চার নম্বর একটি প্রশ্ন দেওয়া হয়েছে পাঁচটি সংখ্যার গড় একুশ প্রতিটি সংখ্যার সাথে সাত যুগ করলে নতুন সংখ্যাগুলির গড় কত হবে ভেরি ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন দেখুন পাঁচটি সংখ্যার গড় একুশ প্রতিটি সংখ্যার সাথে সাত যুগ করলে নতুন সংখ্যাগুলির গড় কত হবে অনেক ক্রিটিক্যাল মনে হচ্ছে তাই না দেখুন একদম সোজাপত্তি মনে রাখবেন জিনিসটা আপনি বুঝে নেবেন পাঁচটি সংখ্যার গড় হচ্ছে একুশ আর প্রশ্নতে বলেছে প্রতিটির সাথে সাত যোগ করতে হবে তাহলে প্রতিটির সঙ্গে যদি সাত যোগ করি এর মানে গড়ের সঙ্গে আমাদের সাত বৃদ্ধি পাবে সেটাই তো তাহলে গড় আমাদের দেওয়া আছে একুশ তার সঙ্গে সাত যোগ করে নেন একুশের সাথে হচ্ছে আটাইশ আনসারটা আমরা পেয়ে গিয়েছি দেখুন অপশন নম্বর বি কথা বুঝতে পারছেন খুব খেয়াল রাখবেন কথাগুলো গড় একুশ প্রতিটি সংখ্যার সাথে সাত যোগ করেছেন অঙ্কটা দেখেই ভয় পাবেন না প্রতিটি সংখ্যার সঙ্গে সাত যোগ করেছেন এর মানে গড় আমাদের সাত বৃদ্ধি পাবে তাই গড় যত আছে তার সঙ্গে সাত যোগ করে নিলাম গেল ঠিক আছে গড় পঞ্চাশ করলে নতুন গড় কত হবে ভিডিওটি পজ করে আপনারা নিজে নিজে করে দেখুন পারেন কিনা দশটি সংখ্যার গড় পঞ্চাশ প্রতিটি সংখ্যাকে দুই দিয়ে ভাগ করলে নতুন সংখ্যাগুলির গড় কত হবে একদম সোজা পদ্ধতি সেম আগের টেকনিকটি অ্যাপ্লাই করেন অঙ্কটি নিজে নিজে করতে পারবেন দশটি সংখ্যার গড় পঞ্চাশ তাহলে গড় যেটা আছে আমরা লিখে নেব প্রতিটা সংখ্যাকে দুই দিয়ে ভাগ করলে সুতরাং গড়কে আমরা দুই দিয়ে ভাগ করব যেহেতু প্রতিটাকে দুই দিয়ে ভাগ করলে বলেছে সুতরাং গড় যেটা হবে সেটাকে দুই দিয়ে ভাগ করতে হবে দুই দিয়ে পঞ্চাশটা ভাগ করলে পঁচিশ কথা বুঝতে পারছেন দেখুন অপশান অপশন নম্বর এ টোয়েন্টি ফাইভ ঠিক আছে আনসার পেয়ে গেছি কথা বুঝতে পারছেন এইভাবে যদি বলে দশটি হোক পাঁচটি হোক পঞ্চাশটি হোক যতটা সংখ্যাই বলুক না কেন প্রতিটি সংখ্যাকে বাঘ যুগ বিয়োগ গুণ যাই বলবে আপনি গড়ের সঙ্গে সেটা করে নেবেন আনসারটা অটোমেটিকলি পেয়ে যাবেন কথা বুঝতে পারছেন তো বন্ধুগণ আশা করছি প্রসেসগুলি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দেবেন আর বন্ধুগণ এই ধরনের নতুন নতুন ট্রিপস জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ